আপনার বাবার আত্মার উন্নতির জন্যে আপনি যে পিণ্ড চটকে পুকুর পাড়ে মাটির ওপরে দিলেন নির্লজ্জের মতো, এটা কে খেলো? বললো এটা প্রেত খেলো। প্রেত, প্রেতটাকে আমরা তো জানি আত্মা আর শরীর হয়, আত্মা মরার পরে নাকি প্রেত আত্মা হচ্ছে, মানে মরার পরে তার জন্ম হয়ে যাচ্ছে, প্রেত জনিতে চলে যাচ্ছে। আচ্ছা, প্রেত জনিতে আমার বাবা গেল, আমার মা গেল, প্রমাণ কি? সে কি প্রেত জনি থেকে আমার কোনো চিঠি লিখেছে যে বাবা তুই সাধ্য কর, প্রেত জনি থেকে আমার উদ্ধার কর? আমার বাবা যদি শিয়াল্লায় গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, আমার মা যদি অন্য জায়গায় গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, পুলিশের কর্তব্য কি? আমার নাম ঠিকানায় সে চিঠি পাঠাবে যে তোমার বাড়ির লোক ধরা পড়েছে, তুমি তাকে ছাড়িয়ে নিয়ে যাও। তাহলে আমার বাবা মা যদি নরকে গিয়ে ধরা পড়ে, নরক থেকে আমার বাড়িতে কোনো লেটার কেন আসে না? আমাদের থেকে বড় গাধা আর কে আছে? কেউ নেই। এই সব প্রতিবাদগুলো করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আমার মহা প্রভু, আমরা তাকে পূজো করছি। এনাকে অনেকে কৃষ্ণ বানিয়ে দিয়েছেন, এনাকে অনেকে রাম বানিয়ে দিয়েছেন, এনাকে নিয়ে অনেক চুল্লু খোরেরা ব্যবসা করছে, এখানে দাঁড়িয়ে বলছে মদ খেও না, গাঁজা খেও না। অথচ আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারি যে কীর্তন করছে, গাঁজা না খেলে কীর্তন করতে পারছে না, মদ না খেলে কীর্তন করতে পারছে না। যারা আজকে লাইভে এসে দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা করছে, পেটে হাত দিয়ে দেখো সবকটা চিটিংবাজ, কারোর চরিত্রের ঠিক নেই। আপনাদের এই এরিয়ার একজন কীর্তনিয়া, যিনি নাতনির বয়সী মেয়ে বিয়ে করে অন্য জায়গায় উঠে আছে, ব্রাহ্মণের ছেলে, অথচ দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা করছে, আজকে চিনে নিতে হবে তাদের। আর এরাই যদি সমাজের সুধারক হয়, এরাই যদি সমাজের মাথা হয়, এরাই যদি হিন্দু সমাজের পরিচালনা করে, বলুন সমাজ ঠিক থাকবে তো? যার চরিত্রে ঠিক নেই তার ঘরে আপনার মেয়ে যাচ্ছে প্রণাম করতে কীর্তনিয়াকে, আপনি উঠোনে বসে শান্তিতে থাকতে পারবেন তো? যে কীর্তনিয়াকে প্রণাম করতে যাচ্ছে, কোথায় হাত দিয়ে না আশীর্বাদ করে দেয়? এই কি কীর্তনিয়ার স্বভাব হওয়ার দরকার? এরাই হচ্ছে ধর্ম গুরু। বড় লজ্জার কথা, আমি বলেছিলাম যদি কারোর ক্ষমতা থাকে, সত্যি সত্যি যদি কেউ মাইকা লাল হও, দম থাকো তো আমার সামনে বসো, তারপর বুঝিয়ে দেব যে সনাতন ধর্মকে নষ্ট করছে কে আর বাঁচানোর চেষ্টা করছে কে। এই যে ছোঁয়াছুত, ও ছুঁয়ে দিলে হবে না, ও ছুঁয়ে দিলে খাবো না, এই কি আমার সনাতন ধর্ম? ভাই, তোমার কানে মন্ত্র দিল, দেওয়ার পরে বলে দিচ্ছে যারা মাছ খায় তাদের ছোঁয়া নেবে না, যারা মাংস খায় তাদের ছোঁয়া নেবে না, যারা পেঁয়াজ খায়, যারা রসুন খায় তাদের ছোঁয়া নেবে না। আচ্ছা ভাই, পেঁয়াজে অসুবিধে কি? মাংসেতে অসুবিধে কি? যারা মাংস খায় তাদের ছুঁলে যদি তোদের অসুবিধে হয়, তা তোদের বডির মাংসগুলো ফেলে দে আগে। এটা তো নিরামিষ নয়, আমিষ। তোরা বডিতে 40-50 কিলো মাংস নিয়ে ঘুরছিস আর বলছিস মাংসেতে ডিস্টার্ব, মাংস খেলে ছোঁয়া নেওয়া যাবে না। কি চমৎকার কথা! এরা বলল নিরামিষ আর আমিষ। আজকের বেশ কিছু দূর থেকে মানুষ এসছে, এসে বলছে বাবা পালা করবেন না, আমাদের একটু ঝালিয়ে দিয়ে যাবেন। কিন্তু আজকের মায়েরা অনেক আছে, পালা একটা করা লাগবে, আপনারা কেউ যেন কিছু মনে করবেন না, পালা আমি করব, আর পালার মাঝে মধ্যে সাইটে সাইটে একটু একটু করে ঝালিয়ে দেবো, কেমন? আপনারা মেনে নেবেন। এইবার শুনুন, নিরামিষ আর আমিষ, কি এই নিরামিষ কি এই আমিষ? অনেকে বলছে মাছ মাংস নাকি আমিষ,
আর শাক ঘাস পাতা এটা নাকি নিরামিষ। শাক মাংস ঘাস পাতা খাও, ওতে কোনো যন্ত্রণা কষ্ট হয় না। আর মাছ মাংস খেলে প্রাণী হত্যা হয়, জীব হত্যা হয়। এই যে জন্মে সার্কেল, আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অন্যের পরিপূরক, আমরা একের অন্যকে খেয়ে পরে মেচে বেঁচে আছি। নচিকেতার একটা গান আছে, আমরা সবাই সবার পিছনেতে সবার হাতে কাটি, কাটি দেওয়া স্বভাব আমাদের, আমরা কাটি না দিলে থাকতে পারবো না। মেরে বাঁচা খাওয়ার স্বভাব আমাদের, আমরা আমাদের মেরে না খেলে থাকতেই পারবো না। আপনি যদি যেদিন খাচ্ছেন না, শুনুন ভালো করে, জানার দরকার, বিজ্ঞানও জানার দরকার, যেদিন আপনি আপনি কোনো কিছু খাচ্ছেন না, বার করছেন, সেদিন আপনার বডি আপনাকে খাচ্ছে। কি খাচ্ছে জানেন? আপনি মনে করছেন আপনি বার করে স্বর্গে যাবেন, বিজ্ঞান কি বলছে, নাড়িতে যে জমা মলমূত্র আছে, যেদিন আপনি কিচ্ছু খাবেন না, আপনার বডি সেই জমা মলমূত্র খাচ্ছে। মানে যাকে বলছেন আপনি বার করছেন, সেই দিন আপনি আপনার পায়খানা খাচ্ছেন, আপনি আপনার প্রস্রাব খাচ্ছেন। বলুন তাহলে নিরামিষ কী করে খাচ্ছেন? চমৎকার ডিসিশন ভাই। আগে বোঝা লাগবে যে আপনার সমাজকে, আপনার ভাইকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে কিভাবে এরা আপনার কাছ থেকে আলাদা করে দিচ্ছে, আপনাকে বুঝতে দিচ্ছে না। আপনি মনে করলেন গুরু ধরিয়ে দিলে আমার ছেলেটা মানুষ হবে, দেখবেন যখন গানে মন্ত্র দিল দেওয়ার পরে ও আপনার বাড়িতে আসছে না, ছেলেকে পুশ করাচ্ছে। আপনার ছেলে পুলিশের চাকরি করে, আস্তে আস্তে আপনার বাড়িতে আসা বন্ধ হচ্ছে, আশ্রমে যাওয়া বেশি হচ্ছে। আপনার ছেলে ডাক্তারি চাকরি করে, আর এরা দেখে দেখে কাদের অ্যাটাক করে জানেন? যারা সরকারি অফিসার এদেরকে অ্যাটাক করে। আর শেষ বয়সের যত কালেকশন এরা সব ইন্টার করায় নিজেদের ইন্টারফেসের ভিতরে। আপনি গরিব মানুষ, আপনাকে এসে বলবে না যে দীক্ষা নে তুই উদ্ধার হবি। দেখবে যে সরকারি চাকরি করে তার বাড়িতে লাইন ফেলে দেয়, কিছু কিছু কোম্পানি আছে, যে তুই দীক্ষা নে তুই উদ্ধার হবি। ওরা জানে এর কাছে মাল্লু পাবো, আর যে ভ্যান চালায় ওর কাছে কিচ্ছু নেই, ওর কাছে গিয়ে লাভ কী? তো এই যে নিরামিষ আর আমিষ, এই চক্রটা ভেঙে দিলেন কে? আমার মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু। প্রমাণ কোথায়?